বড় তারকার দল পর্তুগাল, সিআর সেভেন ক্রিশ্চিয়ানো রোনালদোর দল পর্তুগাল। আগের ম্যাচেই ব্রাজিল তাদের দ্বিতীয় খেলায় জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। এবার ছিল পর্তুগালের পালা, পর্তুগালও সেই একই কাজটি করল, তাদের দ্বিতীয় খেলায় জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলল। পর্তুগালের জয় নিয়ে তেমন কোনো সন্দেহ কারো চোখেই ছিল না এবং খেলা শেষেও যে নেই সেটা বলার অপেক্ষায় রাখে না। স্কোরলাইনটা জলজল করছে, পর্তুগাল 2-0। এই জয়ে ফার্নান্ডো সান্তোসের দল তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের 16-তে উঠে এলো। এই সব কিছুই নিশ্চিত, কিন্তু ম্যাচ শেষে একটা প্রশ্ন সবার সামনে চলে এসেছে, গোল দুটির একটি কার? দ্বিতীয় গোলটি যে ব্রুনো ফার্নান্দেজের, এ নিয়ে কোনো সন্দেহ নেই, পেনাল্টি থেকে তিনি গোলটা করেছেন সবার সামনে। ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার গোল করে 2-0 ব্যবধান তৈরি করেছেন দলের জন্য। সমস্যা বেঁধেছে প্রথম গোলটি নিয়ে, সেটি কি রোনালদো দিয়েছেন নাকি সেই গোলটিও ফার্নান্দেজের, এ নিয়ে প্রশ্ন। 54 মিনিটে প্রথম গোলটি যখন করে পর্তুগাল, ফিফার ওয়েবসাইট থেকে শুরু করে সব জায়গাতেই দেখাচ্ছিল এটা রোনালদোর গোল। বা প্রান্ত থেকে ফার্নান্দেজের ক্রস থেকে অসাধারণ এক হেডে গোলটি তিনিই করেছেন বলে মনে হয়েছিল সবার, কিন্তু গোলটির পরপরই স্টেডিয়ামের বড় পর্দায় জানিয়ে দেয়া হলো গোলটি ব্রুনোর। ফার্নান্দেজের ক্রস রোনালদোর মাথা স্পর্শ করেনি, গোলটি তার নয়। ম্যাচ শেষে এটা জানার পর রোনালদো একটু অবাক হয়েছেন, তিনি বারবার মাথায় হাত ছোঁয়ানোর ভঙ্গি করে দেখাতে চেয়েছেন জালে ঢোকার আগে বল তার মাথা স্পর্শ করেছিল। তবে মাথা স্পর্শ যদি করেও থাকে সেটি দিক বদল করেনি, আর সে কারণে গোলটি ব্রুনো ফার্নান্দেজেরই রয়ে গেল। গোল নিয়ে এই শোরগোলের আগে রোনালদো প্রথমার্ধে বলের নাগাল তেমন একটা পাননি। প্রথমার্ধে যে 8 বার উরুগুয়ের গোলের উদ্দেশ্যে পর্তুগাল শট নিয়েছে এর একটিও কিন্তু রোনালদোর নয়। জোয়াও ফেলিক্স, ব্রুনো ফার্নান্দেজ, কার্ভালহোদের নেওয়া সেই সব শটের একটিও অবশ্য লক্ষ্যে পৌঁছায়নি। বিশ্বকাপের কোনো ম্যাচের প্রথমার্ধে পর্তুগালের লক্ষ্যে শট রাখতে না পারার তৃতীয় ঘটনা এটি। অন্যদিকে প্রথমার্ধে উরুগুয়ে বেশ কয়েকবারই পর্তুগালের গোলকিপার দিয়াগো কস্তার পরীক্ষা নিয়েছে। সবচেয়ে ভালো সুযোগটি তারা পেয়েছিল 32 মিনিটে, নিজেদের অর্ধ থেকে বল তুলে নিয়ে পর্তুগালের বক্সের সামনে চলে যান রুদ্রিগো বেন্তাঙ্কুর। পর্তুগালের 3 ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে তিনি যে শটটি নেন সেটি ঠেকিয়ে দেন কস্তা। সুতরাং উরুগুয়ের জন্য গোলের দেখা পাওয়াটা কঠিনই হয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরু থেকে উরুগুয়ের রক্ষণে চাপ তৈরি করতে থাকে পর্তুগাল এবং শেষ পর্যন্ত তারা 2-0 গোলে বিজয়ী হয়ে মাঠ ছাড়ে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে পর্তুগাল 2-0 গোলে জিতেছে, পুরো বিশ্ব দেখেছে প্রথম গোলটি ওই CR7 ক্রিশ্চিয়ানো রোনালদো করেছেন, কিন্তু শেষ পর্যন্ত ফিফা ঘোষণা করেছে খেলা চলা অবস্থাতেই গোলটি রোনালদোর নয়, গোলটি ওই ব্রুনোরই। অর্থাৎ ব্রুনো একাই 2 গোল দিয়েছেন, 2 গোল দিয়ে জয় এনে দিয়েছেন দলকে দুর্দান্ত এক খেলা উপহার দিয়ে।